বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। আমার 16 আসনের 3 নম্বর ওয়ার্ড ক্যারিজ রোড আজকে লিফলেট করব, বিতরণ করব। মশা মাছি পরিষ্কার পরিচ্ছন্ন কারণে আজকে আমরা একটু পরে আমরা ফিল্ডে নামব এবং আমাদের তারেক ভাইয়ের অনুমতি দিয়েছে, আমিনুল ভাইয়ের নির্দেশে আমরা কাজ করতেছি প্রতিটি অডে অডে। এই সুরেশার সরকার আমাদের যে নির্যাতন যে যা করছে সেটা আমরা ভাষায় বলতে পারবো না। আল্লাহ আছে আমাদের, আল্লাহ ছাড়া কোনো এক পাও আগাবো না, আল্লাহর রহমতের মালিক। আপনারা দেখছেন কত আমার মা বোন ভাই জান হারাইয়েছে, অনেকে স্বামী হারাইয়েছে, অনেকে সন্তান হারাইয়েছে, যেভাবে নির্যাতন করেছে, যা শুরু করে দিয়েছি এখানে হামলা ওখানে মামলা। আমরা চাইনি কোনো গ্যাঞ্জাম লুটপাট কোনো জায়গায় কারুর বাড়ি দখল এইসব আমরা চাইনি। আমরা দেশ ভালো করে সাজাবো এই আমাদের প্রতিজ্ঞা করছি। এই সবার বলে রাখলাম, আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই আগে যাবেন হাতে হাত মিলে। আমাদের সামনে যে আমাদের বিএমপি সরকার আমাদের আল্লাহর রহমতে ইনশাল্লাহ সামনে আসবে। সবাই রাখি, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা শুনলাম ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগমের বক্তব্য। এখন আমরা একটু সংক্ষেপে শুনব 3 নং ওয়ার্ড সভানেত্রী মনি আপার কাছ থেকে। আসসালামু আলাইকুম মনি আপা। ওয়ালাইকুম সালাম আপু। আজকে আপনারা যে 3 নং ওয়ার্ড নেতৃত্বে আপনার নেতৃত্বে বেরোচ্ছেন যে মশা নিবারণ এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য, এ বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা এলাকাটাকে যাতে মানে আমাদের এলাকাটা বা যে কোনো এলাকায় আমরা চাচ্ছি যে ডেঙ্গু মশা যেভাবে মানে বেড়ে চলেছে এবং যেভাবে মানে প্রতি ঘরে ঘরে অসুস্থ হচ্ছে মানুষ, সেইটাকে আমরা প্রতিরোধ করার জন্য এবং ডেঙ্গু মশা যাতে আর বাড়তে না পারে সেইটা প্রতিরোধ করার জন্যই আমরা সবাইকে সতর্ক করার জন্য আমরা মাঠে নামতেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন যাকে সবসময় পল্লবী থানা মহিলা দলের পক্ষ থেকে যিনি এগিয়ে আছেন, অনেক খাটছেন, তেগিময় একজন নেত্রী মুন্নি, একটু আমরা আপু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। 3 নং ওয়ার্ড, আমার এই 3 নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা আমাদের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম ওনার সাথে আমরা আজকে লিফলেট বিতরণ করব। এলাকাবাসী যেন সুস্থ থাকে এই জন্য আমরা তাদেরকে সতর্ক করার জন্য মাঠে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছি আরও নেতৃবৃন্দ আছে মহিলা দলের, সবাই খুব অ্যাক্টিভ এখানে। একটু আপনার নামটা জানতে চাই। আমি শাহনাজ বেগম। আসসালামু আলাইকুম। আমরা 3 নম্বর ওয়ার্ডের সভাপতি সভানেত্রী, হ্যাঁ সভানেত্রী হিসেবে আছেন আপনি। আসসালামু আলাইকুম, আমি মিত্র সরছা 7 নং ওয়ার্ড থেকে সাবিনেত্রী সভাপতি। আচ্ছা, আপনারা আজকে ডেঙ্গু প্রতিরোধে নেমেছেন না? ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা মাঠে নামছি। আচ্ছা, ধন্যবাদ শাফি আপু। আপনি? আসসালামু আলাইকুম, আমি লাবণী আক্তার, পল্লবী থানার সদস্য। আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রতিরোধে নেমেছেন আপনি? আমি 2 নম্বর ওয়ার্ড, আমার নাম সাথী। আসসালামু আলাইকুম, আমার লাইলি আপার সাথে আসছি এখানে আজকে ডেঙ্গু প্রতিরোধে। প্রিয় দর্শক, আমরা এই যে এতগুলো সুন্দর অ্যাক্টিভ রাজনৈতিক নেত্রী ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ডে আজকে যেই লিফলেটগুলি হবে ডেঙ্গু প্রতিরোধে, আমরা এই টিম এই সুন্দর একটি মশা অভিযানের জন্য যে টিমটা পেয়েছি, ঢাকা 16 আসনের যিনি এখন এমপি হিসেবে আমরা
যাকে নিয়ে স্বপ্ন দেখছি, এলাকার মানুষ স্বপ্ন দেখছে, আমিনুল হকের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই এই যে অভিযানে যারা নামছেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাঠে পথ কাঁপাতে দেখি, মিছিলে কখনো কখনো কোনো না কোনো অভিযানে আমরা দেখতে পাই এই ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যে যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগম, সিনিয়র লাইলি বেগম, এই সিনিয়র সহসভাপতি লাইলি বেগমের নেতৃত্বে কিছুক্ষণের মধ্যেই আমরা এখন বেরিয়ে যাব মশা অভিযানে। মশা কোথায় আছে, কিভাবে পালাবে, সেই ব্যবস্থায় নিতেই যে ডাক দিয়েছেন লাইলি বেগমের নেতৃত্বে 3 নং ওয়ার্ড মুনিয়াপার নেতৃত্বে এবং মুন্নি আপার নেতৃত্বে। চলুন প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু অভিযান দেখাবো, থাকবেন আমাদের।